ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা আমিনাল নাবিইয়্যা ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে তাসবীহ বাম হাতে গণ্য করা যাবে কিনা শুকরান Jazakallah Khair fid একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শুল ভাই জানেন কেউ যদি বলে যে বাম হাতে খাওয়া যাবে কিনা এই কথাটাও যে এরকম অবাঞ্ছনীয় যেরকম নাজায়েয ঠিক আহ বাম হাত দিয়ে গণনা করার একই বিধান অর্থাৎ বিভিন্ন কারণ বসত ডান হাত দিয়ে কেউ খেতে না পারলে বাম হাত দিয়ে খেতে পারবে সেটা শরীয়তে অনুমোদন রয়েছে কিন্তু তাসবি গণনা সেটা ডান হাত দিয়ে গণনা করতে হবে যেটা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমান বর্ণনা করা হয়েছে যে আবু দাউদ তিরমিজি মিশকাতে দুই নং হাদিসে বলা হয়েছে যে তোমরা তাসবি সমূহ আঙ্গুলে গণনা করো কেননা আঙ্গুল সময় আমাদের দিন জিজ্ঞাসিত হবে অনেককে দেখা যায় যে তারা তাসবি দান আদি গণনা করে বা বিভিন্ন মেশিনের মাধ্যমে গণনা করে এগুলো সঠিক নয় বরং তাসবি অবশ্যই হাতের আঙ্গুল দ্বারা গণনা করতে হবে তাসবি দানা বা কঙ্কর দিয়ে গণনা করার হাদিসগুলো গুলো অগ্রহণযোগ্য জয়ীফ এমআরমে আবু দাউদের 15 নং হাদিসে বলা হয়েছে মিশকাতে 2300 11 নং হাদিসে এই হাদিসটাকে জয়ীফ বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও এর মাধ্যমে রিয়া বা লৌকিকতার নিদর্শন প্রকাশ পায় আর তাসবি অবশ্যই ডান হাতের দিয়ে গণনা করতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ভালো কাজ তিনি ডান হাত দিয়ে করতেন পেশাব পায়খানা বা অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার যে সমস্ত কাজ এগুলো তিনি বাম হাত দিয়ে করতেন এমর মে আবু দাউদের 32 33 মিশকাতে 348 নং হাদিসে বলা হয়েছে এছাড়াও তাসবি অবশ্যই ডান হাতে গণনা করতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডান হাতে তাসবীহ গণনা করেছেন বাইহাক্কের দ্বিতীয় খণ্ডের 187 নং পৃষ্ঠায় বলা হয়েছে আবু দাউদের 1502 নং হাদিসে সালাত অধ্যায়ের 359 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আব্দুল ইবনে আমর বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডান হাতে তাসবীহ গণনা করতে দেখেছি তো অবশ্যই ডান হাতে তাসবীহ গণনা করতে হবে আর তাজবিদানা অবশ্যই হাতে গণনা করতে হবে এটা কোনো কঙ্কর পাথর বা অন্য কোনো জিনিস দিয়ে গণনা করাও যাবে না এবং এটা বাম হাত দিয়েও গণনা করা যাবে না বরং ডান হাত দিয়ে গণনা করতে হবে আর কি আমতের দিনে এই হাতে আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে সাক্ষী হিসাবে উপস্থাপন হবে ইনশাল্লাহ তো আশা করি ভাই উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ